রান্নার অন্যতম অনুষঙ্গ সয়াবিন তেল গত অক্টোবর থেকেই বাড়ছে এর দাম। তখন 5 লিটার সয়াবিন তেলের বোতলের দাম ছিল 505 টাকা, 8 মাসের ব্যবধানে এখন তা 730 টাকা। খুচরা বাজারে প্রতি লিটারের দাম 155 টাকা আর খোলা তেল 130 টাকা। বেতন পাই 15,000 টাকা, 10,000 টাকা ঘর ভাড়া দেই, আগে তেল খাইতাম 120 টাকা খোলা তেল। আমাদের তো এটা দিয়ে চলতে কষ্ট হয়, আমাদের কম বেতনে চাকরি করি। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 14 থেকে 15 লাখ টন, এর 90% আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও তার প্রভাব পড়ছে বলে জানান ব্যবসায়ীরা। তারা বলতেছে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেশি এবং তেলের দামও বেশি। যত ধরনের ভোজ্য তেল আছে সব তেলের দাম মোটামুটি গত 15 দিনের তুলনায় লিটারে 8 থেকে 10 টাকা বাড়ছে। আরও কোম্পানি বলতেছে নাকি আরও বাড়বে, ইভেন 5 লিটার ওনারা টার্গেট দিছে 800 টাকা। যখন বাড়ায় দেয় তখন সাথে সাথে বাড়ায় দেয়, আর কমার ক্ষেত্রে তাদের একটু কষ্ট লাগে। ভোজ্য তেল আমদানিতে শতকরা 20 টাকার মতো কর এবং উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে 15 টাকা হারে ভ্যাট দিতে হয়। তেলের দাম নিয়ন্ত্রণে এসব কর আপাতত স্থগিত রাখার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠনগুলো। যেহেতু আন্তর্জাতিক বাজারে দাম বাড়তেছে, বাংলাদেশে ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার উদ্যোগ নিতে পারে। 1 লিটার তেলে প্রায় 20 টাকার মতো আপনার ভ্যাট ট্যাক্স দিতে হয়, এখানটায় ছাড় দিলে তেলের দাম কিছুটা কমে যাবে। এদিকে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। কাউরান বাজারে পাইকারি মার্কেটে প্রতি কেজি 50 টাকায় বিক্রি হলেও পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে 60 টাকা ধরে। যে আমাদের দেশে তো অনেক পেঁয়াজ ইয়ে হয়েছে, কিন্তু এখন বাড়ার দামটা বাড়ার কারণটা কি? মূলত কারণ হলো এলচি বন্ধ। বিদেশি পেঁয়াজ না এলে কুরবানির ঈদের আগে দাম আরও বাড়ার আভাস দিচ্ছেন বিক্রেতারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।